আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো বোম্বে জিলাপি। বোম্বে জিলাপি তৈরি করতে আমাদের যা যা লাগবে, 2 কাপ বা 240 গ্রাম চালের গুঁড়া, 1 কাপ বা 120 গ্রাম ময়দা, পরিমাণ মতো সাফরান ফুড কালার, 1 টেবিল চামচ টক দই, 25 গ্রাম বা 2 টেবিল চামচ ড্রাই ইস্ট পানি। প্রথমে আমরা চালের গুঁড়ার মধ্যে ময়দা, ড্রাই ইস্ট এবং ফুড কালার একসাথে মিক্স করব। ময়দা, ড্রাই ইস্ট, ফুড কালার দিয়ে প্রথমে একটু মিক্স করব। এখন এর ভিতরে দই এবং পানি দিয়ে মিক্স করব। এখন অল্প একটু পানি দিব, প্রথমে অল্প একটু পানিতে মিক্স করব। আমরা আরো পানি অ্যাড করব। আমরা আরো 50 সিসি পানি অ্যাড করব। আমাদের জিলাপির ডোটা অনেক শক্ত দেখা যাচ্ছে, তো অনেক সময় মনে হতে পারে যে আরেকটু পানি দিতে হবে, কিন্তু এভাবে আমরা আধা ঘন্টা রেখে দিব। আমরা এখানে মোট 300 সিসি পানি দিয়েছি। পানির পরিমাণটা আসলে ঠিক করা যায় না প্রথমে কম দিয়ে সেখান থেকে বাড়াতে হবে। প্রথমে একসাথে বেশি দিয়ে দিলে সেটাকে কমানো যাবে না, এই জন্য আমরা পানি প্রথমে 200 সিসি দিয়েছি, এরপরে আরও 100 সিসি অ্যাড করেছি। এখন আমরা এই অবস্থাতে উপরে পলিথিন পেপার দিয়ে আধা ঘন্টা ঢেকে রাখবো। আধা ঘন্টার পরে আমরা জিলাপি তৈরি করব। তো এইভাবে আমরা আধা ঘন্টা ওয়েট করব। এখন আমরা জিলাপির জন্য শিরা তৈরি করব। শিরার জন্য লাগবে 500 গ্রাম চিনি, 400 সিসি পানি, 1 টেবিল চামচ ঘি, 4টা এলাচি, 2 টুকরো দারুচিনি। এগুলো সবগুলো আমরা একসাথে চুলায় দিব। চুলায় দেওয়ার পরে একবার বলক আসলেই আমাদের সেরাটা তৈরি হয়ে যাবে। বলক আসার পরে আমরা বন্ধ করে দিব, এবং যখন আমরা জিলাপি ভাজি করব তখন আবার চুলাটাকে একেবারে অল্প আঁচে রেখে দিব। জিলাপি ভাজি করতে থাকবো, অল্প আঁচে শিরাটাও থাকবে। জিলাপি ভাজি হয়ে গেলে শিরার উপরে আমরা দিয়ে দিব। তো আমরা একটু বলক আসার জন্য অপেক্ষা করি। আমাদের শিরার বলক চলে এসেছে, এখন আমরা এটাকে অফ করে রাখবো। আমাদের প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে, দেখুন আধা ঘন্টা পরে কীরকম ফুলে উঠেছে। এখন আমরা পেপারটা তুলে একবার ভালো করে নাড়ব। আমরা এই অবস্থাতেই আমাদের পারফেক্ট মনে হচ্ছে। এখন আমরা বোম্বে জিলাপি তৈরি করব। আমরা জিলাপি তৈরি করার জন্য এরকম 3 কোণা একটা পেপার ইউজ করব। এগুলি কেক তৈরি করার জন্য ইউজ করা হয়। জাপানে বলা হয় শিগুরি কুকুরো। জাপানে 100 ইয়েনের দোকানেও অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, অন্যান্য দেশেও পাওয়া যাবে। তো আমরা এই পলিথিনটাকে ইউজ করে সামনের দিকে পরিমাণ মতো কেটে তারপরে জিলিপি বানাবো। একটা মগের ভিতরে এই কোনাটা ঢুকিয়ে দিয়ে এর ভিতরে জিলাপির মিশ্রণটা নিব। এরকম একটা চামচ দিয়ে নিলে ভালো হবে। পরিমাণ মতো নিয়ে বেগুন নিচে চলে আসবে। এখন আমরা এই সামনে কেচি দিয়ে কেটে নিব। বোম্বে জিলাপি একটু মোটা হয় বা আকারে বড় হয়, এই জন্য আমরা একটু এই সামনের অংশটা একটু বড় করে কাটবো। কেটে নিলাম। এখন আমাদের ভাজার জন্য রেডি হয়ে গেল।
আমরা ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তেলটা বেশি পরিমাণে লাগবে। আমাদের শিরাটাও আমরা অল্প আঁচে দিয়ে রেখেছি। তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা প্রথমে আঙ্গুল দিয়ে একটু ছেড়ে দেখব। তেলটা রেডি হয়ে গেছে, এখন আমরা ভাজি করব। এভাবে দিয়ে আমরা মিডিয়াম আঁচে ভাজি করব। ভোগের জিলাপি যেহেতু একটু মোটা করে ভাজা হয় তাই ভাজতে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে ভাজি করতে হবে। জিলাপি সাধারণত আড়াই পেসের হয়, আমরা যদি আড়াই পেস দিতে নাও পারি তাও জিলাপি হবে, এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে। আমাদের জিলাপি প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা শিরার মধ্যে দিব। তেল থেকে উঠিয়ে তেলটা ভালো করে ঝেড়ে আমরা শিরার মধ্যে দিব। একটু ভালো করে এখন আমরা তুলে রাখবো। এইভাবে করে আমরা সবগুলো জিলাপি ভেজে ফেলবো। হয়ে গেল আমাদের বোম্বে জিলাপি। জিলাপিটা তৈরি করতে একটু কষ্ট কিন্তু খেতে অনেক মজা। আপনারাও তৈরি করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।